1000 ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার মাথা যদি চন্দ্র দিয়া থাকে ওই ঘোড়াটা ছিঁড়ে বেরোতে কি কোনো কষ্ট হয় বলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নাম আল্লাহ রাসূল বলেন আয়েশা শোনো যেই সব মানুষ দুনিয়ায় থাকে অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে উযু করবে উযু করার পরে ওই যে উযুর স্থানগুলো কিয়ামতের মাঠে জ্বলতে থাকবে আর ওই উযুর স্থানগুলো জ্বলতে জ্বলতে থাকবে নূর চমকাইতে থাকবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দেখে দেখে আমার উম্মতদেরকে আমি বেছে বেছে ওই উম্মতগুলো হাত ধরে ধরে টেনে টেনে সকলকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার কারণে সুবহানাল্লাহ তাহলে কি আমরা যে নামাজ আদায় করি তাহলে কতটা দেখেন পাঁচ ওয়াক্ত উযু করার কারণে ওই যে উযুর স্থানগুলো নূর চমকাইতে থাকবে তাহলে রাসূলকে রাসূল আমাদেরকে চিনতে করে বাকি থাকলো তাহলে নামাজ আমরা যারা পড়ি না তারা কি আমরা ভুল করি না ভালো করি কি কি ভুলের ভিতরে আসি অবশ্যই এই যে আপনি আমি 50 বছর 60 বছর কেউ 100 বছর বাঁচতেছে এই ভাষার যেই কটা বছর আমরা থাকি এই বছরে আমরা খেয়াল করুন আমরা দৈনিক কয়েকটা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজে আমাদের কতটুকু সময় আছে পাঁচ ওয়াক্ত নামাজে কতটুকু সময় আছে হয়তো ঘুরে এক ঘন্টাই ধরে তা দৈনিক কত ঘন্টা 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা এই 24 ঘন্টার মধ্যে এক ঘন্টা যদি আমরা নামাজের পাশে ব্যয় না করতে পারি তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা কিভাবে ওই জান্নাতে আশা করি পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহ রাসূল বলতেছেন এ ফাতেমা اعملي 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 يا فاطمة عمل کرو عمل کرو جان عمل کرو قبر جيو عمل کرو عمل کرو কাকে বলতেছেন কোন দিন ফাতেমাকে রাসূলের কন্যা এবং মহিলাদের মধ্যে জান্নাতের সর্দার তাহলে এই ফাতেমাকে যাকে দুনিয়ার 10 জনে দুনিয়াতে বসে 10 জনের জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন তাহলে এই তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন কি আমল করো কি করো আমল করো তাহলে আমল ছাড়া কি আমরা কিন্তু জান্নাতে যাব হ্যাঁ আমরা আমল করতে হবে পরকালের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে আদ দুনিয়া ও মাযলাতুল উখরা এই দুনিয়া হচ্ছে পরকালের ক্ষেত স্বরূপ দুনিয়া কি পরকালের ক্ষেত স্বরূপ এই দুনিয়া বসে আপনি পরকালের যেই ফলগুলো খাবেন এই দুনিয়া বসে এসে ক্ষেতটা আপনি কি করবেন চাষ করে যাবেন আপনি আজকে আমরা দুনিয়াতে যেমন কি করি শাক লাগাচ্ছি আমরা তাই না এই শাক রোপণ করতে গেলে আমরা দুনিয়াকে চাষবাস করতে হয় না চাষ করতে এই যে শীত আসছে শীতের মৌসুমে আমরা ওই খেতটা সুন্দর করে চাষ করে আমরা কি করতে বীজি বুনতেছি 10 দিন 15 দিন পরে 1 মাস পরে আমরা সুন্দর করে ওই বীজি হওয়ার পরে ওই যে শাকগুলো হচ্ছে আমরা সুন্দর করে কি খাচ্ছি আপনি যদি বপন না করতেন যদি না কুপাতেন না চষ্টেন তাহলে কি আপনি কি ভাত শাক খাতে ভাবতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসছে যে এইভাবে তুমি দুনিয়াতে পরকালের হচ্ছে দুনিয়া হচ্ছে পরকালের ক্ষেত স্বরূপ এইখান থেকে আমি যে আমল করে যাব যা কিছু অর্জন করব এর মাধ্যমে আমরা পরকালে এই ফল খাব এই জন্য আমরা সকলে আমল কর সকলে রাজি আছি সকল বলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই পরকালে ক্ষেত স্বরূপ অর্থাৎ পরকালে যেন আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করে সেই আমলগুলো আমরা করতে পারি এবং আজকে যে বেশি গুরুত্ব দিয়েছিলাম নামাজ নামাজ আমরা সকলে ইনশাআল্লাহ আজকের থেকে নামাজ যদি কেউ কামাই দিই
আর কামাই দিবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر